कोविड-19 को वैक्सीन लगाए पछि दार्जिलिङ जिल्लाको सिलगढी निवासी नेपाल चक्रवर्ती नामक एक व्यक्तिको शरीरले पनि चुम्बकले जस्तो चमच पन्यु पैसा जस्ता चीजहरू तान्न थालेको घटना प्रकाशमा आएको छ। यद्यपि भ्याक्सिनको कारण यस्तो घटना भएको विषयलाई सिलगढीका डाक्टरहरूले अस्वीकार गरिरहेका छन् भने स्वयं नेपाल चक्रवर्तीले पनि भ्याक्सिनकै कारण आफ्नो शरीर चुम्बक जस्तो भएको ठोक्वा गर्न सकिरहेका छैनन्। तरै पनि यो घटना आज सार्वजनिक भएपछि चारैतिर निकै सनसनी मचिएको छ। गत केही दिन अघि मात्रै नासिकमा पनि एक व्यक्तिले भ्याक्सिन लगाएपछि उनको शरीरले विभिन्न चीजहरू तान्न थालेको घटना प्रकाशमा आएको थियो। तर आज सिलगढीमा पनि त्यस्तै घटना दोहोरिएपछि आम मानिसहरूमा कौतुलता पनि निकै बढेर गएको छ। यद्यपि सिलगढीका विभिन्न डाक्टरहरूले भ्याक्सिन लगाएपछि यस्तो कुनै पनि अवस्था हुन नसक्ने दावी गर्दै सम्बन्धित व्यक्तिको शरीरमा नै कुनै समस्या हुन सक्ने तर्क पेश गरेका छन्। सिलगढीको डाब ग्राम अन्तर्गत फुलेश्वरी निवासी गाडी चालक नेपाल चक्रवर्तीले गत 7 जुनको दिन मात्रै कोरोनाबाट बाँच्नका लागि कोभिड सिल्ड भ्याक्सिनको प्रथम डोज लगाएका थिए। त्यस समयसम्म कुनै समस्या थिएन, तर 11 जुनको दिन टिभीमा समाचार हेर्दै उनले खाजा खाइरहेका थिए। उनले खाजासित एउटा चमचको सहयोगले दुध पनि पिउँदै थिए। त्यसै समय उनले टिभीमा देखाइएको समाचारमा भ्याक्सिन लगाइसकेका एकजना व्यक्तिको शरीरले चमच खुजरा पैसा आदि तानिरहेको देखे। उनलाई अचम्म लाग्यो अनि उनले दुध पिउँदै गरेको चमच आफ्नो शरीरमा पनि टाँस्ने प्रयास गरे। तब उनी आफै अवाक्क बने। आफ्नो शरीरमा पनि चमच टाँसिन थाल्यो, खुजरा पैसा पनि टाँसिन थाल्यो, पन्यु पनि टाँसियो। तब यो घटना एकाएक सर्वत्र फैलिएर गएको हो। हामी पर्सो दिन सन्ध्याबेला टिफिन गर्छिलाम, चामच दिए रुटी खाच्छिलाम, दुध दिए খেতে খেতে হঠাৎ করে দেখি একটা ভিন রাজ্যের চ্যানেলে হিন্দি ভাষার লোক বলছে যে আমি দুইটা ভ্যাকসিন নিছি, নেওয়ার পর আমার শরীরে এগুলো লেগে যাচ্ছে, দেখাচ্ছে চামচ খুন্তি পয়সা লেগে আছে। তো আমার সন্দেহ হলো যে আমি তো 7 তারিখে কোভিডশিল্ড নিলাম হসপিটাল থেকে, তো আমিও দেখি আমার ধরে নাকি চামচটা, চামচের যে ডান্টিটা, চামচের ডান্টিটা লাগালাম, ধরে নিল। তারপরে পয়সা লাগালাম, চামচ খুন্তি এগুলো লাগাচ্ছি, মোবাইল লাগাচ্ছি, এগুলো সবই ধরে নিচ্ছি। না ভয় পাইনি, তবে একটু যেন চমকাচ্ছিলাম যে এটা হওয়ার কারণটা কী। তখন আমি নিজে ভাবলাম যে তাহলে আমার উপর একটু আমি দেখি এতে কী হয়, যেহেতু আমি ভ্যাকসিন নিয়েছি, নিতে গিয়ে দেখছি এটা হচ্ছে না। ভয় কিছু পাইনি আর আমার শারীরিক কোনো অসুবিধাটা হচ্ছে না সেটা তো বলতে পারছি না, আগে তো কোনো দিন এগুলো দেখিনি আমি। যেহেতু টিভিতে দেখলাম, দেখার পরে আমি চেক করলাম আর কি ওই জিনিসগুলো দিয়ে, তারপর দেখছি আমারও ধরে নিচ্ছে। আমি তো আগে কোনো দিন দেখিনি, এগুলো চেক করিনি। তো ভ্যাকসিন নিয়েছি আমি 7 তারিখে, আর ঘটনাটা হলো 11 তারিখে টিভিতে দেখতে গিয়ে আমি সেটা ওই জিনিসগুলো দিয়ে চেক করলাম, তারপরে দেখলাম যে উনার মতন আমারও হচ্ছে। ওই সব লোহার জিনিস আর কি, স্টিলের জিনিস, চামচ পয়সা, তারপরে মোবাইল খুন্তি হাতা। यस विषयलाई पश्चिम बंगाल विज्ञान मञ्चका कार्यकारी अध्यक्ष डाक्टर गोपाल देले भ्याक्सिनको चुम्बकसित कुनै सम्बन्ध नरहेको बताउँदै भ्याक्सिनले गर्दा यस्तो भएको भन्ने कुरा पूर्ण रूपले गलत हो भन्ने बताएका छन्। यसरी नै डाक्टर शङ्कर सेनले नेपाल चक्रवर्तीको शरीरमा कुनै समस्या हुन सक्ने आशंका व्यक्त गर्दै उनले शीघ्र स्वास्थ्य जाँचको सहयोग लिन आवश्यक रहेको बताएका छन्। প্রথমেই বলি, ভ্যাকসিনের যে মেটেরিয়াল বা যে কেমিক্যালস যা দিয়ে তৈরি হচ্ছে ভ্যাকসিন, তার সঙ্গে ম্যাগনেটিক সাবস্টেন্সের কোনো সম্পর্কই নেই আর কি। আপনি বাইরেও ভ্যাকসিন তো লিকুইড একটা বাইরে ভাইল থাকেই আর কি, সেটা নিয়েও টেস্ট করে দেখা যেতে পারে আর কি, সেখানে দেখলেও দেখা যাবে তার সঙ্গে অন্ততপক্ষে ম্যাগনেটের কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার। সেটা হচ্ছে এক হচ্ছে এগুলো কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স বলতে আপনার লোহা, আয়রন, কোবাল, নিকেল, এই তিনটে জিনিসকে বলা হয় ম্যাগনেটিক সাবস্টেন্স, যেগুলোকে ম্যাগনেট হচ্ছে টানে আর কি, আকর্ষণ করে আর কি। এখন যা কিছু দিলে হবে না কিন্তু, এই যে আমাদের বেশিরভাগ পয়সা যেগুলো সেগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি না, বা হাতা খুন্তি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, অ্যালুমিনিয়ামকেও কখনো কোনো মানে চুম্বক টানবে না, আকর্ষণ করবে না আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওগুলো ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে পড়ে না। এক হতে পারে, আমি সম্ভাব্য বলছি আর কি, জানি না সেই মানুষটির শরীরে পেসমেকার বা অন্য কোনো ডিভাইসেস বা মেটালিক প্লেট বসানো আছে কি না, সেটা খেয়াল করতে হবে আর কি।
সেই পরীক্ষাগুলো করে দেখতে হবে। শারীরিক অন্য কোনো সমস্যা, শারীরিক অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। আর ভ্যাকসিনের কোনো কানেকশন, ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। আর যেগুলো আমরা কিছুটা ছবিতেও দেখলাম কোনো কোনো জায়গায় যে পয়সা লাগিয়েছে, পয়সাগুলো কিন্তু এখন আর লোহা দিয়ে তৈরি হয় না আর কি, বেশিরভাগ পয়সাই সব হচ্ছে দু তিনটি মেটাল মিশিয়ে করে আর কি, সেগুলো ম্যাগনেট টানবে না আর কি, আকর্ষণ করবে না কোনো হবে না। হ্যাঁ, আর ভ্যাকসিনের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার কথা আর কি, ভ্যাকসিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হয়তো ওনার অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেটা পরীক্ষা করে দেখতে হবে, ওনার শরীরের অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেইখান থেকে এই ঘটনা ঘটতে পারে, কিছু কিছু ঘটনা হতে পারে আর কি। কিন্তু যদি ওটা ভেতরে ম্যাগনেটিক্স ম্যাগনেট তৈরি হচ্ছে কিনা তার প্রমাণ করতে গেলে কিন্তু ওকে লোহার কিছু দিয়ে আপনাকে টেস্ট করে দেখতে হবে আর কি, যেটা পুরোপুরি লোহা দিয়ে তৈরি। কোবাল্ট নিকেল তো সহজে পাবেন না, মানে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি এমন কিছু জিনিস ওটা শরীরে লাগিয়ে দেখতে হবে। যদি সেটাকে টানে, আকর্ষণ করে, তাহলে বুঝতে হবে যে ম্যাগনেটিক সাবস্টেন্স ভেতরে কিছু ম্যাগনেট আছে ভেতরে, যার ফলে টানছে ওই লোহাটাকে আর কি। এছাড়া অন্য যা খুশি দিলাম টেনে নিল, এতে কিন্তু প্রমাণ হয় না যে ভেতরে কোনো ম্যাগনেটিক তৈরি হচ্ছে আর কি। আর আবার আমরা বলছি যে ভ্যাকসিন যা দিয়ে তৈরি, যে মেটেরিয়াল দিয়ে তৈরি, তার সঙ্গে কোনো মানুষ যদি সেটা গ্রহণ করে, তারপরে তার শরীরের মধ্যে কোনো চৌম্বক শক্তি তৈরি হবে, তার কোনো আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ নেই আর কি।